সাধারণ মানুষ যেহেতু ক্রয় ক্ষমতার ভিতরে চলতে পারে। দুবাইতে আসার পরে কাম কাজ ছিল না, তাই মানুষ রাস্তাঘাটে বসতো। সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের অন্যতম ব্যস্ত এলাকা আলকুস লেভার ক্যাম্প, যেখানে প্রায় 6 থেকে 7 লাখ শ্রমিকদের আবাস। যদিও সেখানে কর্মহীন শ্রমিকের সংখ্যাও কম নয়, তাদের জীবিকার কথা মাথায় রেখে দুবাই মিউনিসিপ্যালিটি এবং দুবাই পুলিশের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে স্থানীয় লেবার কমিউনিটি মার্কেট। এতে কিছুটা হলেও দুর্দশা লাঘবের সুযোগ সৃষ্টি হয়েছে। এদিকে মার্কেটটিতে বর্তমানে কর্মরত শ্রমিক বা ব্যবসায়ীদের মধ্যে শতকরা 80% বাংলাদেশী, তাই স্থানীয়দের কাছে এটি বাঙালি মার্কেট নামে বেশ পরিচিতি পেয়েছে। স্থানীয় শ্রমিকরা জানান, প্রায় 2 থেকে 2500 প্রবাসী বাংলাদেশীর কর্মসংস্থান হয়েছে এখানে। সাধারণ মানুষ যেহেতু ক্রয় ক্ষমতার ভিতরে চলতে পারে এবং মার্কেটটা সবসময় চালু থাকে, সস্তার জন্য মানুষ এখানে দূর দূরান্ত থেকে আসে। দুবাইতে আসার পরে কাম কাজ ছিল না, তাই মানুষ রাস্তাঘাটে বসতো। তাই গভর্নমেন্ট আর কি এটা আমাদের উন্মুক্ত করেছে, এই কারণে যেহেতু মানুষ বেকার অবস্থা ঘোরাঘুরি করে, যেহেতু এখন মানুষ এখানে এটা খুলে দিচ্ছে, উন্মুক্ত করছে, এই কারণে যাতে বেকার না থাকে। আমাদের মানে কম দামের ভিতরে আর কি আমাদের এক একটা কাজ জানা আছে, বিধায় আমরা এখানে বসছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। বাজারটিতে দোকানের সংখ্যা প্রায় 400, যার অধিকাংশই বাংলাদেশিদের দখলে। খাবার, গার্মেন্টস পণ্য, ইলেকট্রনিক সহ মিলছে নানা প্রয়োজনীয় সামগ্রী। কমিউনিটি মার্কেট এখানে প্রায় লোক আছে 2 থেকে 2500, দোকান আছে প্রায় 1200। কিছু কিছু লোক আছে আপনার কোম্পানিতে কাজ করে, তারা একটু ফ্রি টাইম পায় এই কারণে কিছু দোকানপাট করে। আর কিছু লোক আছে আপনার ফ্রি ভিসা লোক, যেমন আমি ফ্রি ভিসা লোক, আমি অন্য কোম্পানিতে জব করি আর এখানে বিকেলবেলা আসি আর কি দোকানদারি করি। প্রতিদিন 50,000-এর বেশি মানুষের সমাগম হয় এখানে। ধীরে ধীরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ও ব্যবসায়ীরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।